সোমবার দত্তপুকুরে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থল এবং বোমা তৈরির কারখানা ঘুরে দেখেন, কথা বলেন জখমদের পরিবার এবং এলাকা বাসিন্দাদের সঙ্গে। ধ্বংসস্তূপ পরিদর্শনের পর যত দ্রুত সম্ভব এনআইএ তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণও দিতে হবে। গ্রামবাসীরা প্রত্যেকেই চাইছেন এনআইএ তদন্ত হোক। পাশাপাশি তিনি আরও জানান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং দত্তপুকুর থানার আইসি দুজন মিলিত হয়ে এই ব্যবসা চালাচ্ছিলেন। এনআইএ তদন্ত চাই এবং ক্ষতিপূরণ দিতে হবে। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি, বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ এখনো ভয় দেখাচ্ছে, এগুলো বন্ধ করুক। খাদ্যমন্ত্রী আর পুলিশ আইসি দত্তপুকুর দুজনের মিলিত ব্যবসা এটা।